मेरा जल मेन मुसलमान भाई अस्सलामु अलैकुम हिंदू भाई नमस्कार एवं अन्यान्य जाति जरा रही तक आंतरिक शुभेच्छा एवं आदाब। दर्शक मंडल आपनारा जानें जे आम्रा हरर भिडियो बनाई आज के अपन के लिए एसेछि एक परित्यक्त बागाने जे बागाने सब समय किछु किछु मेटे जिन रयेछे जे जिनगुलो जदि हठात काउके धरे आर उपर आसर करे ताहले से कोनो भावे आर बाचते पारे ना। दर्शक आमि आपनादेरके निये एसेछि आजके भिडियो करते दुइटा 40 मिनिटेर काछाकाछि। एई भिडियोटी करार जोन्नो एसेछि आपनारा जानेन जे आमार एई सहपाठी जनि तो से किन्तु एकटी भिडियो करते गिये तार किन्तु परिस्थिति खूब खराब हो गेछिलो आर सेई खराब होवार पर थेके जनिके किन्तु आपनादेर क्यामेरार सामने किन्तु उपस्थित करते पारिनि। आजके किन्तु आमरा उपस्थित करेछि आपनादेर सामने। दर्शक मंडली आजकेर एई जे जायगा एई जायगा किन्तु खूब भयंकर। दर्शक मंडली कारण एई बागानटाते देखुन अनेक जायगागुलो रयेछे किन्तु एई जायगागुलोते এই দিকে আপনারা দেখতে পারেন যে অনেক কিছু রয়েছে কিন্তু এই বাগানে কোনো গাছ এবং কোনো খড়ির জন্য কোনো লাকড়ি কাটার জন্য কোনো লোক কিন্তু এই বাগানে আসে না। দর্শক মণ্ডলী আমরা এসেছি যে এই বাগানে কিছু মেটে জিন আছে যে জিনগুলোকে হাজির করার জন্য আপনারা জানেন যে আমি তন্ত্র শিখেছি আর সেই তন্ত্র বলে আমি সেই জিনকে কিন্তু হাজির করাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং अवश्य आज के से जिन के हाजिर करब एवं हाजिर कर देखा इनशाला। भूतुरे पुकुर एक कन्टेंट करते गए क्योंकि जमिर अवस्था खूब खराब हो गए और से अवस्था जो खराब है तरपर थे क्योंकि दीर्घ दिन जबत संगे को कन्टेंट करते दर्शक मंडल मैं ओ घटनार पर दीर्घदिन असुस्थान विभिन्न कोविड तान्त्रिक चिकित्सा कराई क्योंकि एखो पर घुमाते लगले चोक बंद हम मना है जो वो पुकुपर हाथ हमार गला टेपे मेरे फलते जाकम आर घुमे घरे मे कण्ठ हाँ के डाके आए हमें तो जो वेट मैं अपेक्षा करते तुम जैगे हाना दीस कैन दीस ए रकम आसले खूब भय पे से दिन एवारे जनी एवं आज के जाकिर हुसैन बुलबुल अपन साथे रही कैमरा रही विवर्तन आहमेद बर्ण। आज के बागानटा एक घुरे देखा जाक जेहेतु एखाने पेथात्तादेर बसबास एवं मेटे जिन आसे आमादेर काछे खोज रयेछे ताहले आमरा एकटु देखब जे एई जिनटा आसले एई बागाने जे आछे ताहले खूब भयंकर देखो तो देखो चोक मैं जगह लाइल हाइल तक बना के जल
খুব সাবধান ওকে আচ্ছা, এত রাত্রে এইখানে ডিম এলো কি করে? এটাই তো আমি তো প্রথমে দেখে খেয়াল করিনি, পা দিতাম একটু হলে। এইখানে যে ডিমটা, এই ডিমটা আসলে কি এখানে থাকার কথা? না তো, এটা যদি সত্যিকারের ডিম হতো তাহলে হয়তো পাখি পাখি খাইতো, মোর মানে অন্য কিছু খায় নিত, কিন্তু এটা কিন্তু খায় না, দেখো একবারে অক্ষত। আচ্ছা, তাহলে এইখানে তো কোনো মুরগি আসার কথা না? এটা তো এমনি ভূতরে জায়গা, তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা তো লেয়ারের ডিম, এটা কি ধরবো? আমার তো মনে হয় না ধরা উচিত, তবে ধরা লাগতে পারে, ধরো আমি ধরবো না। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানি, দেখো দুইটা ডিম কিন্তু দুই ধরনের নাকি? দুই রকমই তো লাগতেছে। দুই রকমই লাগতেছে। আচ্ছা, এই ডিমগুলো দেখে মনে হয় না যে লেয়ারের ডিম? লেয়ারের ডিমই তো লাল, যদি দেশি মুরগির ডিমের মতো হতো তাহলে তো ছোট হতো এবং সাদা। না, কথা ঠিক আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, জানি পাখির মানে ভোর হয়ে যাচ্ছে, হয়তো বা আজান দিতে পারে এরকম একটা টাইম, জানি পাখির। আচ্ছা যাই হোক, এই ডিম দুইটা নিয়ে নিই, কারণ এর মধ্যে এই ডিম দিয়েও তো এই মাইটিয়ে যে ডিম, এই ডিমকে তো হাজির করা যেতে পারে, তাই না? তাহলে এই দুইটা রেখে নিই না। আচ্ছা ঠিক আছে, আসো, খুব সাবধানে জাগাই, খুব সাবধানে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এদিক দিয়ে আমরা আর এর বাইরে যেতে পারবো না, তাই না? হ্যাঁ, যাওয়া সম্ভব না, আর যাওয়া সম্ভব না, আর যাওয়া সম্ভব। তাহলে এই যে আসনটা যে দিয়েছি বুঝছো, আজকে কিন্তু মেটে জেনটা মানে মাইটে যে জিন, হ্যাঁ এই জিনকে কিন্তু আমরা ওখানে হাজির করব, আমি কিন্তু হাজির করব এটা। আচ্ছা, আর দর্শক মণ্ডলী, এই যে আপনারা যে ডিমটা দেখছেন, এই ডিমটা, এই ডিম থেকে যেন ডিম দিয়েই যেন আমি সেই মেটে জিনকে হাজির করতে পারি, সেই দোয়া আপনারা আমাকে করবেন, এবং আমি মেটে জিনকে আজকে হাজির করবো ইনশাল্লাহ। থাকেন আমাদের সঙ্গে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখছ যে ভুতুরে পুকুর, এই পুকুরে কিন্তু অনেক কিছু থাকা স্বাভাবিক নাকি? হ্যাঁ অবশ্যই। আর দেখো এখানে কিন্তু পানি খুব কম। হ্যাঁ, পানি পুকুরের আকৃতির মধ্যে পানি কিন্তু কম, পানি খুব কম। যাই হোক, আমরা নিচেও এটা দেখবো বুঝছো, যে নিচেও একটু দেখবো,
তাহলে চলো অবশ্যই আজকে আমরা এই জিনকে হাজির করব, ঠিক আছে? হ্যাঁ চলো। তাহলে কি বলে জনি? হ্যাঁ জনি, কি ব্যাপার এরকম করতেছে কেন? থামো 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 থামো, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। হ্যাঁ তুই দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে বলেছি যে এই ওর খুব সমস্যা, তো আমি বুঝতে পারছি মেটের জিন কিন্তু ধরেছে, মেটের জিন কিন্তু ধরেছে, আমি ওকে এই দাঁতের সঙ্গে বেঁধে দিচ্ছি আমার তন্ত্র দিয়ে, তারপরে ওইখানে আমাকে মেটের জিন হাজির করতে হবে। দর্শক মন্ডলী, আমার তন্ত্র ছাড়া এখন কাজ হবে না। দর্শক মন্ডলী, আপনারা দেখলেন তো যে জনিকে কিন্তু অনেকদিন পরে আবার এই হরর ভিডিও বানানোর জন্য কিন্তু নিয়ে আসছি, আর নিয়ে আসার পরে এই আস্তে আস্তে আসরে বসতে বসতে কিন্তু ওকে কিন্তু এই মেটের জিন ধরে ফেলেছে দর্শক। তাহলে অবশ্যই তাকে ভালো করার জন্য আমাকে তন্ত্র আরও কিছু করতে হবে, সেই আগের মতোই হয়ে গেল, কারণ আমার টিমে ধীরে ধীরে লোক হারিয়ে যাচ্ছে, আমি যেখানেই যাচ্ছি সেখানে আত্মা এবং ক্রেতাত্মার কারণে আমার যে টিমের যে লোকগুলো রয়েছে সেই লোকগুলো কিন্তু আস্তে আস্তে একদম বিলীন হয়ে যাচ্ছে দর্শক। আমি তন্ত্র যদি না শিখতাম তাহলে আজকে কিন্তু দেখুন আমি কিন্তু ওর এই গাছের সঙ্গে বেঁধে রেখেছি, দড়ি ছাড়া কিন্তু বেঁধে রেখেছি, আপনারা দেখুন ওর কী অবস্থা দেখুন। মেটে জিন এমনইভাবে ওকে ভর করেছে যে আমি যদি তন্ত্র বলে ওকে না রাখতে পারতাম দর্শক, তাহলে কিন্তু ওকে কিন্তু আমি ধরে রাখতে পারতাম না, ও কিন্তু চলে যেত। মেটেলের মধ্যে যে মাটি আছে সেই মাটি এনে ওকে কিন্তু আমাকে ভালো করতে হবে দর্শক। হ্যাঁ চলুন, সেই মাটি আমাদেরকে আনতে হবে। হ্যাঁ বিবর্তন আহমেদ বর্ণ, তুমি আমার সঙ্গে আসো, যে কোনোভাবেই হোক সেই মাটিটা আনতে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন। Ah.
দর্শক, এই গাছের যে গোড়া আছে, এই গোড়া এবং এই মাটি, এই দুইটা যদি না হয় তাহলে কিন্তু আমি ওকে বাঁচাতে পারবো না। দর্শক, এই গাছটা যে রয়েছে এটি কিন্তু আমি কামরূপ কামুক্কা থেকে শিখে এসেছি। এই গাছটা, এই গাছের এত শক্তি, এই গাছের গোড়া ছাড়া ওকে কিন্তু ভালো করা যাবে না। দর্শক, আসুন আবার আমরা আরেকবার আমি চেষ্টা করে দেখি। বিবর্তন, তুমি আমার সবসময় খেয়াল করবা, কোনো সময় যদি দেখো আমার পিছে দিয়ে কোনো কিছু আক্রমণ করছে, বুঝছো, তাহলে অবশ্যই তুমি আমাকে একটু খেয়াল করে বলবে, ঠিক আছে? দর্শক, এই গাছের গোড়া এত শক্ত যে আমি কোনোদিন এই গাছ তোলার জন্য এত শক্তি কখনো খাটাইনি, কিন্তু তুলতে পারছি না, আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে দর্শক মণ্ডলী। কিন্তু আমি যদি এই গাছটা তুলতে না পারি দর্শক, তাহলে তো জনিকে বাঁচাতে পারবো না, আমাকে যে কোনোভাবে তুলতেই হবে। আর দর্শক, এই জিন আত্মা প্রেতাত্মাদের যে ভিডিও করি, আর এই ভিডিও আমরা যখন রাত্রি 2-3টার সময় ভিডিও করি দর্শক, এই ভিডিওটা করতে গিয়ে কিন্তু অনেক রিস্ক আমাদের নিতে হয় দর্শক। আর এই রিস্ক নিয়ে যে আপনাদের বিনোদনের জন্য যে ভিডিওটা তৈরি করি, এই ভিডিও দেখে একটা লাইক যদি না দেন তাহলে উৎসাহ থাকে না। একটা লাইক দিলে ভিডিও তৈরির যে উৎসাহটা দর্শক, এটা বেড়ে যায় দর্শক। আপনারা আপনারা যারা বন্ধুরা আছেন, তারা যদি আমাকে একটা করে লাইক দেন এবং একটি কমেন্ট করেন, আপনাদের মতামত জানান, তাহলে অবশ্যই আমি ভিডিও করতে পারবো। আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগোতে চাই, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া দর্শক আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো পাওয়ার নেই। আপনারা যদি আমাকে ভালোবাসেন অবশ্যই আমার এই চ্যানেলটা এগিয়ে যেতে পারে। নতুন যারা, তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব দেবেন, আর পুরাতন যারা রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা আমাকে দোয়া করবেন এই গাছটি যেন আমি তুলতে পারি। দর্শক মণ্ডলী, আপনারা আমাকে একটু দোয়া করবেন, এই গাছটি ছাড়া জনিকে কিন্তু বাঁচানো সম্ভব না। দর্শক, জনিকে কিন্তু বাঁচানো সম্ভব না। হা হা, কামরূপ কামুক্কার দোয়াই লাগে মা, তুমি আমাকে তোলার সাহস দিও মা। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন।
দর্শক, আমার আমার এই হাতটা একবারে মনে হয় অবশ হয়ে গেছে। এই গাছটা খুব সিরিয়াস, আপনারা দেখছেন এই গাছের যে শিকড়গুলো রয়েছে এগুলো কিন্তু মুখের দাড়ির মতো। দেখুন, এটা মুখের দাড়ির মতো কিন্তু একদম 80-90 বছরের যে গুঁড়োগুলো রয়েছে তার চাইতেও বড় বড় দাড়ি। এটা কিন্তু খুব সিরিয়াস। এখন এইটা নিয়ে কিন্তু আমি জনিকে ভালো করতে হবে। এবারে আর এক নিঃশ্বাস চেপে কিন্তু মন্ত্র বলে আবার ধরতে হবে। দর্শক, রাত্রি অনেক হয়ে গেছে। এটা কিন্তু খুব কষ্ট করে আমি, দেখেছেন অনেক মাটির নিচে ছিল, প্রায় 1.5 ফুট মাটির নিচ থেকে কিন্তু আমি এটাকে তুললাম। আর আমি অনেক সময় ভালো করার চেষ্টা করছি কিন্তু এই শিকড়টা কিন্তু সবসময় উঠেনি দর্শক। আজকে আমি উঠাতে পেরেছি, তার মানে আমার তনেকে আমি ভালো করতে পারবো। এবারে এই মেটেলের মাটি নিতে হবে, এটাও ধৌত করে আমাকে আসনে বসতে হবে। দর্শক, এই মাটি আর এই গাছ এই দুটি না হলে জনকে বাঁচানো যাবে না। বিবর্তন, আর দেরি না করে আমরা এখন চলে যাই নাকি? হ্যাঁ, দর্শক, বিবর্তন খুব ছোট্ট একটি বয়সের একটি ছেলে, খুব সাহসী ছেলে, নতুন ক্যামেরাতে এসেছে। আপনাদের ক্যামেরায় যদি একটু সমস্যা হয় দর্শক, তাহলে অবশ্যই আপনারা তাকে ক্ষমা করবেন এবং নিজ গুণে ক্ষমা করে আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন। এইটা আমাকে এখন আসরে দিতে হবে, তারপরে এখান থেকে এসে আমি জনিকে ভালো করব। হিমসিং 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 Magazine. Zharyazin.
মাইটোজিন সাইটোজিন কামরূপ কামুখার দাড়ি কামরূপ কামুখার দাড়ি শুধু দর্শক আপনারা দেখছেন যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন দর্শক মণ্ডলী বন্ধুরা আমার আজকে যে কষ্টে আমি এগুলো জোগাড় করে এই মেটে জিন যে জনিকে ধরেছে এটা আমি শেষ করার জন্য এবং তার ঘাট থেকে নামানোর জন্য যে কষ্টটা করলাম এবং যে ভিডিওটা তৈরি করলাম এত কষ্টে এত রাত্রে আপনাদের বিনোদনের জন্য দর্শক মণ্ডলী আপনারা যদি একটি লাইক না দেন এবং বন্ধুদের মাঝে যদি একটু শেয়ার করেন তাহলে আমরা উপকৃত হব দর্শক মণ্ডলী আর আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে দেখবেন যে আমি কোথার থেকে কোথায় গিয়ে পড়ি কত দূর আমি পৌঁছাই এটা আপনারা বুঝতে পারছেন না দর্শক মণ্ডলী শুধু আপনাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে আপনারা যদি আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখার পরে যদি বেশি বেশি করে লাইক দেন এবং সেটি যদি বন্ধুদের মাঝে যদি শেয়ার করেন দর্শক মণ্ডলী তাহলে আমি এই ভিডিও তৈরির উৎসাহ আমার এত বেড়ে যাবে যে আপনারা দেখবেন যে আমি প্রয়োজন হলে আমি এখান থেকে সোজা কামরূপ কামুখায় চলে যাব সেইখানে গিয়ে ভিডিও বানাবো দর্শক মণ্ডলী তারপরেও আপনাদের বিনোদনের জন্য আমি এর জীবন উৎসর্গ করে দেব দর্শক কিন্তু আমি আপনাদের মাঝে আসি আপনাদের ভালোবাসা নিয়ে আপনারা আমাদেরকে ভালোবাসুন আমাকে ভালোবাসুন বুলবুল ফান ক্লাবকে ভালোবাসুন মাতরুঙ্গা কাবাসা মাতরুঙ্গা মাতরুঙ্গা কাবাসা দর্শক এবারে জনিকে ভালো করার চেষ্টা আমি করব থাকুন আমার সঙ্গে কাবাসা দেখুন এই ডিমটা কিন্তু আর নেই এই ডিমটা হঠাৎ করে উধাও হয়ে চলে গেছে তার মানে ও কিন্তু আমার কাছে থাকতে পারেনি আর যেহেতু থাকতে পারেনি তাহলে অবশ্যই আমার মনে হয় যে আমি আমার জনিকে ভালো করতে পারব আপনারা আমাকে দোয়া করেন আমি যেন জনিকে ভালো করতে পারি Ah.
দর্শক দর্শক, এবারে এই দাড়িগুলো, এই গাছটাই মানে কিন্তু দাড়ি। আপনারা দেখেছেন আমার শরীরে কিন্তু অনেক আঘাত আমি করেছি এই মেটের জিনে সরানোর জন্য। প্রচুর আঘাত কিন্তু আমি আমার দেহে করেছি দর্শক। এরপর এই যেগুলো লাগিয়েছে এই গাছটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওর আস্তে আস্তে জ্ঞান ফিরবে। যদি তা না ফিরে দর্শক, তাহলে আমরা জনিকে একদম হারিয়ে ফেলবো, আর কোনোদিন জনিকে দিয়ে ভিডিও করানো সম্ভব হবে না দর্শক। আপনারা দোয়া করবেন দর্শক, আমি যেন জনিকে ভালো করতে পারি। তোমার কোনো সমস্যা নাই, তোমার কোনো সমস্যা নাই। আমার কি হয়েছিল মামা? মানে তুমি আর আমি যে ওইখান থেকে দুইটা ডিম নিছিলাম না? হ্যাঁ, তো দুইটা ডিম নিয়ে যখন আমরা আসনে বসার জন্য আসি, ঠিক ওই সময়ই কিন্তু তোমার জ্ঞান হারিয়ে যায়, আর তোমাকে ধরছিল হলো মেটের জিন। বলো কি মেটের জিন? আর এই কারণে তোমাকে এগুলো করার জন্য যা যা প্রয়োজন, হ্যাঁ, সবগুলো আমি তোমার জন্য করেছি, এবং তোমাকে আমি সুস্থ যে করতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করি। জনে, আজকে যে এতদিন পরে তোমাকে যে আমি ভালো করতে পারছি, তো আমি এই তন্ত্রবিদ্যা যে আমি জানি, এই তন্ত্রবিদ্যা বিবর্তন আমার যে তন্ত্রবিদ্যা, এই তন্ত্রবিদ্যা যদি আমি না শিখতাম তাহলে কি ওকে বাঁচানো যেত না? আপনাদের একটা কথাই বলি যে আজকে এই তন্ত্রবিদ্যা দিয়ে যে আমি জনকে ভালো করলাম, এবং আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবারও বলি একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আর যারা সাবস্ক্রাইব করেছেন, তারা তো করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি তারা আমাকে, আমার এই বুলবুল ফ্যান ক্লাবকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে আবারও আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়।
শেষ করছি।